بسم الله بسم الله যে নিবে তার মাঝে এটা মাইনাস করে দিলাম আচ্ছা 1 লক্ষ 40 আর একটা জিনিস খেয়াল রাখবেন বাচ্চা যে আছে বাচ্চার দাম 35 থেকে 40 হাজার টাকা এখন আচ্ছা গায় 1 লক্ষ 5 থেকে 10 15 হাজার টাকা দাম যদি নিয়ে যে নিবে আল্লাহর রহমতে ঠকবে না কোনোদিন আচ্ছা রাজু ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 27 জানুয়ারি 2023 কৃষি এন্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেলে অবস্থান করছে পাবনা ইমন ডেইরি ফার্মে আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে প্রথম খামারটা এটাই হচ্ছে রাজু ভাইয়ের খামার এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র রাজু ভাই এখান থেকে গাবি গরু বিক্রি করে এর আগেও বা প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন এই ফার্ম থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে রাজু ভাইয়ের কাছে নতুন যে গাবিগুলো রয়েছে এই গাবিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্টেজ এবং দুধ থাকলে সঠিক দুধের তত্ত্ব ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি গরু কিনবেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে খুব ভালো আছে শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ খামারের ঠিকানাটা আমাদের জানাবেন আমার নাম রাজু আহমেদ ইমন ডেইরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া কবরস্থান পাওয়ার আগে সবার প্রথম খামারটা সবার প্রথম খামারটা আমারই হ্যাঁ আচ্ছা এখান থেকে তো এখন বর্তমানে দুধের আর প্রেগনেন্ট গাবিটা রানিং বিক্রি করতেছেন হ্যাঁ এখন মোটামুটি রানিং দুধের আর প্রেগনেন্ট সামনে সপ্তাহ ইনশাআল্লাহ আবার মনে করেন যে সারের দিকে চলে যাব এখন তো ফাল্গুনে টান চলে আসলে আপনারা একটু মানে ফোন টোন আসতেছে চাহিদা মোটামুটি হয়তো বা দেখা যাচ্ছে আর কি আচ্ছা মানে গাবি থাকবে না তখন সার বাচ্চা থাকলে এখন গাবি খুব কম থাকবে আর কি আচ্ছা গাবি থাকবে কম কম থাকবে আচ্ছা মোটামুটি সার বাচ্চা আবার নিয়ে আসবে মনে করেন যে চারটে পাঁচটা তিনটে এরকম করে বিক্রি করি আর এবার যে মনে যে কালেকশন করছি একবার আমার জীবনের সবচেয়ে সুপার কালেকশন হাই কোয়ালিটি আজকে জি গাভি গাভি কয়টা গাভি আছে গাভি আছে মোটামুটি দেখাবো তিনটে তিনটা দেখাবে জি বাচ্চাওয়ালা কয়টা বাচ্চা আছে দুইটি আর একটা আছে প্রেগনেন্ট আচ্ছা দুইটা বাচ্চা আছে জি আচ্ছা বাচ্চাগুলোর বয়স কতদিন করে হয়েছে একটা বয়স হয়েছে আজকে রানিং পাঁচ দিন চলছে আর কি আর একটা আছে গত সপ্তাহ ছিল মানে একজন নিছিল বায়নাও দিছিল নেয় না ওটা আমি দেখাবো আর কি আচ্ছা তো মোটামুটি আজকে কেমন দাম দিবেন সর্বনিম্ন কত সর্বনিম্ন পড়বে চলে 1,40,000 1,40,000 জি তো চলেন একে করে প্রতিটা গাবি সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জন্য ইনশাল্লাহ এক নম্বর সিরিয়ালে ভাই বড় সড়ো একটা গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ জি এটা হলো ডবল বডি ভাই আচ্ছা এটা কি জাতের এটা হচ্ছে অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান দেখেন কম্বল লাভি কোনটাই নাই আচ্ছা পেটের নিচে ওটা কি দেখা যায় খুবই ছোট ছোট এবং বডি টাক্সার মাজা থেকে শুরু করে যারা গরু চেনে যারা অরিজিনাল যারা গরু চেনে তারাদেরকে বলতে হবে না এটা যে কোন ধরনের গরু পেটের নিচে ওটা নাভিটা পানি না ভাই ওটা পানি আচ্ছা বা দাঁত কয়টা গাভিটার দাঁত অলরেডি দুইটা প্রথম বিয়ান দুই দাঁত জি প্রথম বাচ্চা দিছে কি বাচ্চা এটা ছিল মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা না বকনা বাচ্চা মায়ের জাত একদম হুবহু একদম অরিজিনাল মায়ের জাত হলস্টাইন ফ্রিজিয়ান বাছুরের বয়স কতদিন হয়েছে বাছুরের বয়স আজকে রানিং চলছে হলো আপনার পাঁচ দিন বাচ্চার বয়স পাঁচ দিন জি জি আচ্ছা সম্পূর্ণ সুস্থ আছে তো না ইনশাল্লাহ আচ্ছা মোটামুটি বকনা বাচ্চা ভালো মানের বাচ্চাই হয়েছে বলা যায় আচ্ছা তো রাজু ভাই গাভি দুইটা আছে এর আগের সপ্তাহে আমরা একটা দেখাইছি দুইটাই যেহেতু দোয়াল পাঁচ দিনের বাচ্চা আজকে একটু দর্শকদের রেকর্ড করে দেখাই আসলে পাঁচ দিনের বাচ্চা তো সেরকম দুধের মানে রেজাল্ট আসে না এখন সকালে দুধটা দেখি হ্যাঁ দেখাতে যাবো দেখান যায় সমস্যা নেই মোটামুটি আপনি মনে করেন দুইটা আছে যে আপনার ইচ্ছা যেটা আপনি দেখতে চান দেখাবো একটু দেখাই মুখের গল্প আর বিশ্বাস না করাই তো মোটামুটি বিকালে আমি কালকে নিজে দহন দেখছি যে সবগুলো গরু রাজু ভাই বিকালে দহন করছে আপনি তো দাঁড়াইছিলেন যে প্রতিবেদন দিবেন কিনা আমি জিজ্ঞাসা করছি তখন দেখলাম দহন করতেছেন জি আচ্ছা মোটামুটি সকালে তাও আপনার একটা আইডিয়া কেমন দুধ আসতে পারে তা মোটামুটি ধরেন গরু কিন্তু পানায় দিছে মানে বাচ্চা সামনে পাইছে সামনে গেছে পানায় দিছে মোটামুটি ধরেন আমার একটা আইডিয়া যেহেতু পাঁচ দিনের বাচ্চা ভাই ধরেন সাত সাড়ে সাত এরকম আসবে এরকম হতে পারে আর কি আচ্ছা তো রাজু ভাই দহনের প্রস্তুতি শুরু করেন ইনশাআল্লাহ দহন করার পরে আমরা দামটা জিজ্ঞেস করব আচ্ছা ঠিক আছে আচ্ছা যে পানানোর প্রক্রিয়া শেষ বাচ্চা দিয়ে পানানো শেষ বালতিটা একটু ফাঁকা করে দেখান কাত করেন একদম কাত করেন আচ্ছা এখন দহন করেন বালতির মাপ কিন্তু আমি নেই না আমি এই যে মগ দিয়ে কিন্তু দুই লিটারের মগ সেটা ঠিক আছে ইনশাল্লাহ আপনি যেটা মনে চায় সেটা করবেন আর একটা জিনিস হলো সবচেয়ে হলো মানে আমার কাছে এখন ভালো লাগতেছে যে মানুষের সারা পাচ্ছি আর একটা জিনিস হলো যে দোয়া দিচ্ছি সরজমিনে আমি আমার কথা দেখে নিবে না দুধের গরু তো অবশ্যই এরকম দেখেই নিবে ঠিক আছে আচ্ছা আমরা পিছের থেকে আমাদের এলাকাতে আগে টানা হয় সুবিধার কারণে যে যে এলাকায় যেভাবে টানে সেভাবে টানতে পারবে সমস্যা নাই আচ্ছা
বাট কেমন ভাই স্বাধীন ভাই গরুটা ভালো গরিব ভাই একদম শান্ত কিন্তু সাতটা তো লাগে নাই না সাতমাত কিচ্ছু দেওয়া লাগবে না একদম সেই শান্ত কিন্তু তারপরে কিন্তু পানি চলে আসছে ভাই আচ্ছা প্রথম বাচ্চা দিছে তার গাড়ি গরুটো মনে করেন যে প্রথম বাচ্চা দিছে আচ্ছা প্রথম বাচ্চা একটু পানি লাগা ভালো জি জি আচ্ছা পানি লাগা গরুগুলো ভালো আর কি তো দহন করতে থাকেন আমরা দর্শকদের ইনশাআল্লাহ দেখাই ঠিক আছে আচ্ছা রাজু ভাই সম্ভবত দহন শেষ জি জি শাল দুধ তো আর একবারে পরিপূর্ণ দুধের মতো আসবে না যতই দহন করেন আরে এত দোয়ানো যাবে না আচ্ছা বাচ্চার জন্য রাখতে হবে একদম প্রেসার নামানো যাবে না 5 দিনে বাচ্চা 4 দিনে 5 দিনে বাচ্চা কেউ দোয়া দিবে না ঠিক আছে কিন্তু আমি তো আপনার জন্য মনে করেন যে আচ্ছা দোয়াইলাম ধন্যবাদ ভাই একটু নিয়ে আসেন মেপে দেখাই দর্শকদের ঠিক আছে এই যে বালতি আছে স্বাধীন ভাই নিয়ে আসেন আর দহনের দরকার নেই ওটুক বাচ্চা খাক মোটামুটি তাও তো 15 কেজি পাঁচেক তো হইছেই দেখা যাক আল্লাহ ভরসা আচ্ছা এই যে মগ জি বিসমিল্লাহ বিসমিল্লাহ এক দুই আর এই যে কালারটা আমি একটু দুধের দেখাই একটু ক্যামেরাটা ক্লোজ নিয়ে আসেন একদম দেন একদম এই যে লাল লালটে কালার আচ্ছা দুই তিন তিন মানে 6 লিটার হইছে ভাই 6 লিটার আচ্ছা একদম জেনুইন 6 লিটার আচ্ছা আর বিকেলে দহন করা হইছিল মানে এটা তো বারবার টানা হয় হ্যাঁ বারবার টানা হচ্ছে ভাই এখনো বারবার টানা হচ্ছে আবার বিকেলে ধরেন টেনে দিয়ে বাচ্চাটা সব সময় এই যে এখন দইলাম মনে কর সারা দিন কিন্তু বাচ্চা কিন্তু সারা থাকবে তারপর টেনে দেওয়া লাগে আচ্ছা রাজু ভাই তো মোটামুটি এটা দুধ আসবে কত লিটার পরিপূর্ণ দুধ আসবে এটা আসলে দোয়াজ এখন দিলাম যে 5 দিনে বাচ্চা আমার আইডিয়া যে সর্বনিম্ন হলেও ধরেন 14 থেকে 15 লিটার দুধ হবে 14 15 আপনার আইডিয়া যে কিনবে সে নিজের আইডিয়া মতো কিনবে এখনো ধরেন 15 থেকে 20 দিন টাইম লাগবে কারণ এই পানি আসছে এই পানিগুলো আবার চলে যেতে হবে যাওয়ার পরেই কিন্তু পরবর্তী দুধগুলো আবার ফিরে আসে দাম কত দাম হচ্ছে 165000 টাকা 165 জি জি দরদামের সুযোগ আছে কি হ্যাঁ হালকা একটু সুযোগ আছে এটা সরাই দেন পরবর্তী গাবি দর্শকদের দেখ ঠিক আছে রাজু ভাই 3 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটা মোটামুটি ডাবল বডির গাবি হ্যাঁ এটা ডাবল জার্সি আচ্ছা এটা জার্সি এটাও কিন্তু 100 অরিজিনাল জার্সি বাগাবাড়ি মিল বেটার আচ্ছা অরিজিনাল জার্সি জাতের গাবি হ্যাঁ দাঁত কয়টা মাথাটা দেখেন আপনার মাথা দেখলে কিন্তু জুটি আছে দেখেন ওই মাথার খোপে দুই শিং আছে শিংয়ের খোপে দেখেন আর হচ্ছে গলাটা একদম ললিটা চিকন পিছনে উচ্চ সামনে একটু দোপা হয় জার্সি গরুর যে বৈশিষ্ট্য ফুল বৈশিষ্ট্য তার মধ্যে আছে দাঁত কয়টা দাঁত হচ্ছে 6টা 6 দাঁত জি গরুটা তো অনেক দিন আপনার কাছে আছে এই গরুটা আমি যখন নিয়ে আসি তখন মোটামুটি ধরেন 15 দিন বাকি ছিল বাচ্চা দেওয়ার তারপরে আমি নিয়ে এসে গরুটা অনেক দুধ দিল তো আমি মোটামুটি ধরেন 18 লিটার পর্যন্ত দুধ খাইছি এই গরুটা হ্যাঁ খাওয়ার পরে আমি চিন্তা করলাম গরুটা বিক্রি করব আচ্ছা তে গত ভিডিওতে আমি এটা দেওয়া হয়েছিল হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি বীজও দিছি দুধটা অলরেডি কমে যায় একটু কমে হ্যাঁ আচ্ছা আমি বীজটাই যে একটু দেখাই সুবিধাভোগী হচ্ছে রাজু ভাই নিজেই হ্যাঁ আমি নিজেই আচ্ছা ব্রাকের বীজ দেওয়া হইছে না জি আচ্ছা আপনার বাবার নাম মিতো একাব্বার আলী প্রামাণিক একাব্বার আলী প্রামাণিক হারোপাড়া আচ্ছা ভাঙ্গরা পাবনা বীজ দেওয়া হইছে হচ্ছে 2 2 2 1 1 2023 আচ্ছা
মোটামুটি 26 দিনের মতো বীজ দেওয়ার বয়স জি আচ্ছা এরপরে কি আর কোনো হিটে আসার লক্ষণ দেখা গেছে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আর জার্সি করি তো এখন আল্লাহর রহমতে দেখা যাচ্ছে না আশা করি যে রাখছে বা রাখবে আচ্ছা চার বাটে কি সমান দুধ আছে ভাই চার বাটে ইনশাআল্লাহ সমান দুধ আছে আর হচ্ছে হলো যে যেহেতু মনে করেন যে প্রেগন্যান্ট দুধটা কমে যাচ্ছে ভাই এখন দুই বেলা 10 লিটার ধরে নিতে হবে 10টা দুধ ধরে নিতে হবে 10 11 লিটার দুধ হবে আপনি 10 লিটার এই গ্রান্ট আচ্ছা রাজু ভাই এই গরুটাকে পছন্দ করলে দাম কত এটা দাম ছিল গত ভিডিওতে 155000 টাকা দাম দেওয়া ছিল জি 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 আমার কুমিল্লা এক নাসিম ভাই কুমিল্লার নাসিম ভাই আমার কাছ থেকে মানে দাম দর করে 150000 টাকা আমি বিক্রি করলাম আচ্ছা আচ্ছা বুঝেন ঘটনার বুঝেন 150000 টাকা বিক্রি করলাম 10000 টাকা আমাকে বায়না দিল বায়না দেওয়ার পর 5 দিন 6 দিন যায় 7 দিন যায় ভাই ফোনও ধরে না লাস্টে ফোন ধরে কইতেছে ভাই আমার যে কোনো অসুবিধার কারণে আমি গরুটা নিতে পারতেছি না অন্য জায়গায় বিক্রি করে দেন আচ্ছা বায়না টাকা আমি বললাম যে ভাই এত এই জার্সি গরুটা আসল জার্সি গরু তো ভালো জার্সি পাওয়া যায় না এই গরুটা অনেক ফোন আসছে কিন্তু আপনি এটা কি কাম করলেন আমাকে গরুটা বিক্রিও করতে দিলেন না বলে ভাই মানুষের বিপদ আপদ তো হতেই পারে শেষে কি করবো শেষে মনে করেন আমি আবার করলাম যে বিটু আবার দেই এই জন্য এটার দাম ছিল 155000 টাকা দাম দেওয়া ছিল বিক্রি করছিলাম 50 দাম অল দিছিলাম 55 বেচে হইলো 50 অলরেডি 10000 টাকা বায়না দিছিল সে ভাই 10000 টাকাও নেবে না সেই ক্ষেত্রে যদি কোনো ভাই নেয় এটা একদম পড়বে 140000 টাকা আচ্ছা ওই 10000 দর্শকদের মাঝে যে নিবে তার মাঝে এটা মাইনাস করে দিলাম আচ্ছা 140 একটা জিনিস খেয়াল রাখবেন বাচ্চা যে আছে বাচ্চার দাম 35 থেকে 40000 টাকা এখন আচ্ছা গায় 105 থেকে 10 15000 টাকা দাম যদি নিয়ে যে নিবে আল্লাহর রহমতে ঠকবে না কোনোদিন আচ্ছা রাজু ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 07351613390 এটা তো ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলবো যারা নতুন খামারি তারা দেখে শুনে কেনাটাই বেটার আর যারা পুরাতন হয়ে গেছে তারা তো সব জিনিসই বোঝে গাভী সেক্টর এমন একটা সেক্টর একটা খুব ক্রিটিক্যাল জিনিস যদি আপনার খামারে অভিজ্ঞ লোক না থাকে গাভী দহনে অভিজ্ঞ লোক না থাকে তাহলে আপনার খামার করার কোনো যুক্তি আমি মনে করি না কোনো সার্থকতাও নাই না আর যদি আপনি নিজে খাটতে পারেন নিজে সব কিছু করতে পারেন তাহলে এখান থেকে 2 টাকা আয় করার যাবে আচ্ছা তো মোটামুটি সর্বোপরি বড় কথা আপনারা যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই নিজে আসতে না পারলেও নিজের নিকট আত্মীয়দের পাঠিয়ে দিবেন বিশ্বস্ত কাউকে যারা এসে আপনার গরুগুলো দেখে শুনে নিবে আর খামার করতে হলে অবশ্যই নিজের কিছু জানতে হবে বা অভিজ্ঞ রাখার লাগবে সে রাখালটাও হতে হবে বিশ্বস্ত ওই গল্প করে আমরা অনেক মানুষ অনেক স্বার্থের জন্য আমরা মনে করেন গল্প করি গরু বেচার স্বার্থে অনেক গল্প করি গল্প কান্না দিয়ে আপনি সরজমিনে আসবেন এসে দেখবেন আমাদের এখানে পাবনা জেলায় বহুত খামারি আছে পর সবাই আমরা কিন্তু প্রতিবেদন দেই যার যার মতো শেষে আমরা কথা বলি কিন্তু কারুর কথায় কান না দিই আপনার ভালো লাগলে আপনি দেখবেন 5টা ভিডিও দেখে আপনার জরিপ করবেন জরিপ করার পরে আপনার গাভীগুলো খরচ করবেন তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম